when you feel low, you can still go. Even when you feel slow, you can still go. Even when there's no hope, you can still go. I never answer to no, man, I still go. Go, 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 go. Good morning and welcome back again to my channel, friends. I'm Puja. Ajke abar chole eshi tomader samne aro ekta exciting video niye. আজকে হচ্ছে সানডে, সকাল আমার 7:30 নাগাদ ঘুম থেকে উঠেছি। উঠে নিয়ে ডায়েট লিস্ট অনুযায়ী ফলো করে লেবু জল, গ্রিন টি, তার সাথে ক্রিম কেকার বিস্কুট সবটাই আমার আর হাজবেন্ডের কমপ্লিট হয়ে গেছে। ইনফ্যাক্ট জিম থেকেও ঘুরে চলে এসেছি। আর আজকে কিন্তু তোমাদের সাথে শেয়ার করব একদম তেল ছাড়া চিকেনের রেসিপি। কালকের ব্লগটা তো তোমরা দেখেই ছো, প্রনের ধনিয়া প্রন এত সুস্বাদু আর উইদাউট তেল, বুঝতেই পারছ। এখন যতটা সম্ভব রান্না করব সবটাই তেল ছাড়া করে তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তো চলো আজকের দিনটাকে এখান থেকেই স্টার্ট করছি। ভিডিও যদি ভালো লাগে তাহলে প্লিজ টু লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব, আর ভিডিওটাকে স্কিপ না করে দেখতে থাকো। আজকে যেহেতু সানডে তো দোকানেও কাজের চাপ থাকে, যে কারণে আজকে কিন্তু অন্যান্য দিনের মতো বেলা করে জিমে যাইনি। আজকে সকাল সকাল গিয়ে জিম করে গিয়ে ঘুরে চলে এসেছি। আরও ওয়েট করে বলেছিলাম না, যখনই ছাদে যাব ওয়েট করে কখন নামবো সিঁড়ি থেকে, আরও একটু আদর খেতে পারবে। এই দেখো সর বাবা, আর ছেলেকে তো সকালবেলা যাওয়ার আগেই আজকে ম্যাগি বানিয়ে দিয়ে গেছিলাম, তো যে কারণে খুব একটা চাপ এখন নেই। এখন শুধু পটাপট করে রান্নাঘরের দিকে যাচ্ছি, চিকেনটা বানাবো। চিকেনটা ম্যারিনেট করে রেখে গেছিলাম আমি, চিকেনটা এখন সুন্দর করে বানিয়ে ফেলবো, আর বানিয়ে নিয়েই স্নান করে ফ্রেশ হয়ে চলে যাবো দোকানে। আগে জিম দিয়ে এসে এত গায়ের মধ্যে অস্বস্তি লাগে না, মনে হয় কি সাথে সাথে স্নান করি, কিন্তু একটুখানি অপেক্ষা করে যাই, আর সেই অপেক্ষার ফাঁকে যদি রান্নাটা করে ফেলতে পারি তাহলে ষোলোপালা পূর্ণ হয়ে যায় আর কি। তো চলো এখন আর বক বক না করে ফটাফট কড়াইটা বসিয়ে রান্নাটা চাপাই। খালি কড়াইতে ব্রয়লার চিকেনটা দিয়ে দিলাম, এক ফোঁটাও কিন্তু তেল নেই। তেল ছাড়া চিকেন, নাম শুনলে ওরকম মনে হচ্ছে, কিন্তু খেতে কিন্তু দারুণ হবে, দেখতেও দারুণ হবে। আর এটাকে সেম একদম এরকম ফ্লেমটা লোতে থাকবে, লোতেই শুধু এটা ফুটবে। আর যেহেতু দই দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম তো সেই জন্য কি হবে, এটা দিয়ে প্রচুর পরিমাণে জল ছাড়বে, ভালো করে সেদ্ধও হয়ে যাবে আর সুস্বাদু চিকেন তৈরি হয়ে যাবে। গরম মশলা তেলে ফোড়ন দিই, যেহেতু তেল দিইনি সেই জন্য এখনই আমি এর মধ্যে এই এলাচগুলোকে ফাটিয়ে ফাটিয়ে দিয়ে দেবো, তাহলে ফ্লেভারটা ভালো হবে। আর অলরেডি এটা কিন্তু আধা ঘন্টা 40 মিনিট ধরে ম্যারিনেশন করা ছিল একদম দই টই দিয়ে। এদিকে দেখো মাংসও কিন্তু আমার বেশ কষা হয়ে গেছে, আর এক ফোঁটাও তেল দিইনি, কিন্তু দেখতেই তো এরকম লাগছে। প্রসেসটা পুরো কমপ্লিট হয়ে গেলে কিন্তু বেশ ভালো লাগবে, আর খেতেও কিন্তু বেশ সুস্বাদু। কারণ কালকের ওই প্রনের রেসিপিটা যেটা আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম, কেউ যদি মনে হয় যে দেখে ভালো লেগেছে একবার অন্তত বাড়িতে ট্রাই করে দেখো, খেয়ে তোমরা আমাকে কমেন্ট বক্সে জানিও যে কেমন লেগেছে, দারুণ হয়েছিল প্রনটা। আর আজকে চিকেনটাও সেম, এখন তো এটা কষা চলছে, ভালো করে কষা হয়ে গেলেই জল দিয়ে দেবো, ব্যাস। তারপর একদম গ্যাস সিমে দিয়ে ফুটবে, কমপ্লিট হয়ে যাবে আমার চিকেন, একটু গরম মশলা দিয়ে নামিয়ে দেবো। রান্না কমপ্লিট করে কিন্তু স্নান করে একদম রেডি হয়ে গেছি দোকানে যাওয়ার জন্য, আর তোমাদের সাথে এখন শেয়ার করার জন্য চলে এসেছি যে তেল ছাড়া চিকেনটা আমার কেমন হলো। তো এই দেখো, এইটা হচ্ছে সেই তেল ছাড়া চিকেন, দেখে কি এতটুকুও মনে হচ্ছে যে এটাতে তেল নেই, আর খেতেও কিন্তু খুবই সুস্বাদু হয়েছে। আর যেহেতু আজকে সানডে, বাড়িতে ফিরতে পারবো না, সেই জন্য কিন্তু কাজের চাপ থাকবে বলে আমি দেখো এখানে আমার টিফিন রেডি করে নিয়েছি। স্যালাড নিয়ে নিয়েছি, আর এখানে দু পিস চিকেন দিয়ে নিয়ে নিয়েছি, আর এই বক্সটার মধ্যে ভাত নিয়ে নিয়েছি। তো আমার টিফিনও একদম রেডি, এইবার শুধু দোকানের দিকে রওনা দেব। অনেকক্ষণ বাদে আবার তোমাদের সামনে এলাম, প্রচুর ব্যস্ততার মধ্যে দিয়ে কাটলো, আর এখন প্রায় বেজে গেছে 7:45, আর এতক্ষণ একটা মেকআপের কাজ চলছিল, এখন সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করব। দেখেই নিলে তোমরা, কাজ আমার একদম কমপ্লিট হয়ে গেছে, তার একটা ঝলক দেখিয়ে দিলাম। আর যে মেকআপটা করলো সে কিন্তু আমাদের বলতে পারো মানে ব্যাচেলার লাইফের ফ্রেন্ড, একটা বন্ধুরও বউ, বন্ধুও আমার হাজবেন্ডের ফ্রেন্ড আর ও আমার ফ্রেন্ড,
ফ্যামিলি ফ্রেন্ড বলতে পারো। তো যাই হোক, ওর কাজ কমপ্লিট হয়ে গেল আর এখন ফাইনালি এতক্ষণ পরে আমি ফ্রি হলাম। এখনও পর্যন্ত সন্ধ্যাবেলার কিচ্ছু টিফিন হয়নি, তাই জন্য দীপকে পাঠিয়েছি একটু ছোলা আনার জন্য। ছোলা আনলে এখন ছোলা দিয়ে টিফিন হবে, যেটা কি না ইভিনিংয়ে 6টার সময় খাওয়ার কথা ছিল, কাজের চাপে সেটা এখন 7:45 বেজে গেছে, এখনও পর্যন্ত খেতে পারিনি। তো দীপ আসুক আগে ছোলা নিয়ে, তারপরে আবার আড্ডা দিচ্ছি তোমাদের সাথে। চলে এসেছি ফাইনালি এখন দোকান বন্ধ করে বাড়িতে, আর বুঝতেই পারছো মানে তারপরে আবার তোমাদের সাথে তখন কথা বললাম মেকআপটা ছাড়ার পর, আবার তারপরে কাজ চলে এসেছিলো, যে কারণে আর সম্ভব হয়ে ওঠেনি কথা বলা। ফাইনালি একবারে বন্ধ করে এখন প্রায় 10:45 বেজে গেছে। তো এইমাত্র জাস্ট আমি বাড়িতে ঢুকলাম আর একদম আজকের রাতের ডিনার হচ্ছে। আজকে আবারও সেম রুটি আর বানাতে ইচ্ছা করলো না, রুটি দুটো কিনে নিয়ে চলে এসেছি। আর দুপুরের আমার নো অয়েল চিকেন রয়েছে, সেই চিকেনটা দিয়ে আমার রাতের ডিনার কমপ্লিট হয়ে যাবে। তো আজকের ভিডিওটাকে আর বেশি বাড়াবো না, আজকের ভিডিওটাকে এখানেই এন্ড করব। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, আর ভিডিওটা যদি একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটাতে একটা লাইক করে দিও। আর যারা নতুন আছে, প্রত্যেক দিন কিন্তু এরকম এক্সাইটিং ভিডিও দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর এখনকার মতো আমার বকবক এখানেই এন্ড করছি। সুস্থ থেকো সবাই, ভালো থেকো, টাটা, বাই বাই।